বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শেষ হলো ঢাকা ১৭ আসনের উপনির্বাচন। ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেছেন, উপনির্বাচনে ভোটার কম থাকাটাই স্বাভাবিক। এদিকে জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। বিক্ষোভের কথা যেখানে বলছিলাম সেখানে দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি, গেল কয়েকদিন ধরেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং গতকাল তারা শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেছিল এবং সে আন্দোলন তারা বাড়ি ফিরে গিয়েছিল উপাচার্যের লিখিত আশ্বাসে। কিন্তু আজকে আবার তারা সড়কে নেমেছে এবং জাদুঘরের সামনের সড়ক তারা অবরোধ করে আন্দোলন করেছে। তাদের দাবি ২৫,০০০ নয়, ৫০,০০০ টাকা তাদের ভাতা করতে হবে। দর্শক, শাহবাগে চিকিৎসকদের আন্দোলন, প্রেস ক্লাবে শিক্ষকদের বিক্ষোভ, ঢাকা ১৭ উপনির্বাচন, সব মিলেই আজকে তীব্র যানজটের সম্মুখীন হয়েছে ঢাকাবাসী এবং এতে চরম বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি প্রয়োজনে বের হওয়া প্রত্যেকে। এইসব নিয়ে আজকে সংবাদ সংকলন এবং আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কথা বলবো সময়ের সংবাদকর্মীদের সঙ্গে এবং তাদের থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত। শুরুতে আপনাদের নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে এবং সেখান থেকে জানবো সেন্ট্রাল ডেস্কের কাছে আজকে কি কি ঘটনাবহুল সংবাদ রয়েছে। দর্শক, শুরুতেই চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট নিউজ এডিটর নাজিমুদ্দৌলা সাদী। সাদী, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ১৭ উপনির্বাচন, এ প্রসঙ্গে সময় ওয়েবের কাছে কি কি সংবাদ রয়েছে? সকাল ৮টা থেকে যে উপনির্বাচন শুরু হয়েছিল সেটা ৪টা পর্যন্ত একটানা চলে। ভোটে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা, তার মধ্যে ছিল স্বতন্ত্র প্রার্থী হিরো আলম তার উপরে হামলার একটি ঘটনা ঘটেছে এবং এইবারের যে উপনির্বাচনটি হলো ঢাকা ১৭-র সেখানে ভোটার উপস্থিতি কম ছিল এবং এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফত বলেছেন যে এটা উপনির্বাচন এবং সামনে আগামী ৫ মাস পরে জাতীয় নির্বাচন, যার কারণে ভোটার উপস্থিতি একটু কম। একই প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদও বলেছেন যে জাতীয় নির্বাচন এবং উপনির্বাচনে সাধারণত আপনার ভোটার উপস্থিতি কম থাকে এবং জাতীয় নির্বাচন ৫ মাস পরে, এই জন্য উপস্থিতি একটু কম ছিল। স্যার, এ পর্যায়ে আপনার থেকে জানতে চাচ্ছি, আজকে কিন্তু প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষকরা, এ বিষয়ে সময় ওয়েবের কাছে কি আপডেট রয়েছে? জাতীয়করণের দাবিতে মাধ্যমিক স্কুলের শিক্ষকরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন, তো আজ তাদের যে ১০ম দিনে তারা বড় রকমের আন্দোলন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেখানে কদম ফড়া এবং আরও অন্যান্য সড়কে তারা অবস্থান নিয়েছিল। তাদের এই যে আন্দোলনের কারণে আজ বলা যায় যে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তাছাড়া আরও একটি ঘটনা ছিল উপনির্বাচন ওই অঞ্চলে গুলশান বনা যানজটের কথা যেখানে বলছিলেন, আজকে কিন্তু শাহবাগেও একটি আন্দোলন হয়েছে, চিকিৎসকরা আজকে আবারও সড়কে নেমেছে, এই প্রসঙ্গে কোনো আপডেট রয়েছে কিনা? আপডেট আছে যে চিকিৎসকরা, ট্রেনি চিকিৎসকরা গতকাল তারা তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের বেতন ভাতা বাড়ানো হবে, তো ৫,০০০ টাকা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে তারা তাতে সন্তুষ্ট নয়, তারা চায় ৫০,০০০ টাকায় করতে হবে। যদি এমন কোনো আশ্বাস না আসে আগামী শনিবার পর্যন্ত তারা অপেক্ষা করবে, এরপর রোববারে তারা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। স্যার, এ পর্যায়ে আপনার থেকে জানতে চাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বাংলাদেশে সফর করছে, তাদের সফরের সবশেষ সংবাদ কী রয়েছে? ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করছেন তারা গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন, তো আজ তারা বৈঠক করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে তারা জানতে চেয়েছেন যে এদেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন কি না, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন কি না এবং নির্বাচনে তারা স্বাধীনভাবে তাদের যে নির্বাচনী সংবাদ সেগুলো প্রচার এবং প্রকাশ করতে পারবেন কিনা, এই সব বিষয়ে তারা জানতে চেয়েছে। অসংখ্য ধন্যবাদ সাদি। দর্শক, সাদি জানাচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ঢাকার সফর নিয়ে, জানাচ্ছিলেন ঢাকা ১৭ উপনির্বাচন নিয়ে, তিনি জানালেন শাহবাগের চিকিৎসকদের বিক্ষোভের কথা, জানালেন প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলনের কথা। এই ছিল সেন্ট্রাল ডেস্কের কাছে সবচেয়ে আলোচিত সংবাদ। এই সংবাদগুলোর বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন সময় নিউজ .tv এই পোর্টালটিতে। এ পর্যায়ে আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে এবং সেখান থেকে জানবো বিশ্বের ঘটনাবহুল সব সংবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন সাব এডিটর আব্দুর রহমান। আব্দুর রহমান, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বন্যার সবশেষ পরিস্থিতি কী?
আসলে আমরা একটা বিষয় কিন্তু খেয়াল করলে দেখব যে সাম্প্রতিক সময়ে কিন্তু জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু হচ্ছে খুব কড়াভাবে পড়ছে আপনি যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই দেশগুলোতে একই সঙ্গে তীব্র গরম আবার যদি হচ্ছে আমরা একটু পূর্ব এশিয়া কিংবা হচ্ছে ভারতের দিকে খেয়াল করি তাহলে দেখব যে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো দক্ষিণ কোরিয়ার সর্বশেষ যে পরিস্থিতি সেখানে হচ্ছে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে আসলে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে হচ্ছে 39 জনের প্রাণহানি হয়েছে আর ভারতও প্রায় একই অবস্থা ভারতের রাজধানী নয়াদিল্লিতে দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে নয়াদিল্লির যে রাস্তাঘাট আছে সেটা এখনও হচ্ছে বিগত কয়েকদিন ধরে পানির নিচে ফলত কার্যত বলা যায় যে তাদের রাজধানী এক ধরনের যোগাযোগহীনতার মধ্যে রয়েছে এবারে আপনার থেকে জানতে চাচ্ছি রাশিয়া কিন্তু ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি নবায়ন করেনি এই প্রসঙ্গে সময় ওয়েবের কাছে কি আপডেট রয়েছে এই প্রসঙ্গে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের একটি শস্য রপ্তানি চুক্তি করা হয়েছিল যার ফলে হচ্ছে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে তাদের যে শস্য সেগুলো রপ্তানি করতে পারত এর আগে অনেকবারই কিন্তু হচ্ছে রাশিয়া সতর্ক করেছে বা হুমকি দিয়েছে যে তারা হচ্ছে আর ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি নবায়ন করবে না তো আমরা সর্বশেষে দেখলাম যে রাশিয়া সত্যিকার অর্থে সেই চুক্তিটি আর নবায়ন করেনি এর ফলে যে বিষয়টি হবে রাশিয়া ইউক্রেনের যে শস্য রপ্তানির বিষয় সেটা পুরোপুরি বলা যায় বন্ধ হয়ে যাবে এর বাইরে ইন্টারন্যাশনাল ডেস্কের কাছে আর কি ঘটনাবহুল সংবাদ রয়েছে এই এর বাইরে বলা যায় যে রাশিয়ারই আরেকটি সংবাদ সেটা হচ্ছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়ার যে ব্রিজ রয়েছে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ সেতু সেটার উপর হচ্ছে আবারও হামলা হয়েছে এই হামলায় দুইজন নিহত হয়েছে সঙ্গেই থাকুন দর্শক আব্দুর রহমান জানাচ্ছিলেন আন্তর্জাতিক ডেস্কের কাছে আজকে কি কি ঘটনাবহুল সংবাদ রয়েছে এই সংবাদগুলোর বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন সময় নিউজ ডট টিভি এই পোর্টালটিতে দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে এবং তার কাছ থেকে জানবো তিনি কোন সংবাদটিকে দেখছেন সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দর্শক সংবাদ সংকলনের এই পর্যায়ে এডিটর স্পিক তাই আমরা চলে এসেছি সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আজকে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সতর উপনির্বাচন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনের আগে আজকের এই উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নির্বাচন আমাদের দেশে এবং আমাদের সমাজে একটা উৎসব হিসাবেই আসে স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক মানুষ উৎসাহের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেয় আমরা এই সাম্প্রতিক যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি মানুষ অসম্ভব উৎসাহের সাথে সেখানে অংশগ্রহণ করেছে প্রশ্নটা হচ্ছে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হচ্ছে এবং কতটা সুষ্ঠু হচ্ছে এখন জনমনে যে প্রশ্নটা বেশি কাজ করছে যে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং শান্তিপূর্ণ তো হবেই সেটা আশা করে কিন্তু আজকাল নির্বাচন খুবই সংঘাতপূর্ণ হয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের দেশেও অনেক সময় সংঘাত হয় আমাদের প্রতিবেশী দেশেও আমরা দেখেছি একটা স্থানীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে সংঘাত হয়েছে তো আমরা সে জাতীয় কিছু আশা করি না আমাদের জাতীয় নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ হোক এবং খুবই অংশগ্রহণমূলক হোক এটাই এই দেশের মানুষ এখন এই মুহূর্তে প্রত্যাশা করছে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে হয়তো প্রত্যাশা করা হচ্ছে যে আমাদের সেই মনোভাব এবং সেই নির্বাচনী মুডটা সেই দিকে যাচ্ছে এবং সেটাই আমরা মনে করি হওয়া উচিত এবারে আপনার থেকে জানতে চাচ্ছি আজকে প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষকরা অন্যদিকে শাহবাগে জাদুঘরের সামনে ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে চিকিৎসকরা শিক্ষক করেছে রাস্তা অবরোধ চিকিৎসকও করেছে রাস্তা অবরোধ এতে ভুক্তভোগী হয়েছে সাধারণ জনগণ এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সাধারণ মানুষের কথা আসলে কেউ ভাবে না আমরা শিক্ষক বলি আর শ্রমিক বলি আর চিকিৎসক বলি আমাদের যখন কোনো দাবির প্রশ্ন আসে চাহিদার প্রশ্ন আসে আমরা রাস্তায় নেমে পড়ি মনে হয় যেন দাবি আদায়ের একটা মোক্ষম সুযোগ এবং পথ উপায় হচ্ছে রাস্তা মোটেই নয় এটা আমাদের ভ্যালুজের প্রশ্ন আমার দাবি আদায়ের জন্য আমি কেন রাস্তা ব্লক করব যেই লোকগুলো রাস্তায় চলাচল করে সেটা মহাসড়ক হোক কিংবা যে কোনো শহরের রাস্তায় হোক আমরা তাদেরকে ব্লক করে আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করি আমাদের মূল্যবোধের পরিবর্তন দরকার শিক্ষকরা যখন এবং চিকিৎসকরা যখন এই জাতীয় কাজ করে প্রশ্ন করবার আছে যে আমরা আসলে কী শিখছি এবং কী শেখাচ্ছি এই দেশ এবং জাতিকে এই দেশের উন্নয়নে এই দেশের অগ্রগতিতে আমাদের ব্যক্তিগত স্বার্থের বিষয়ে যেমন
উল্লেখযোগ্য এবং বড় ভূমিকা রাখে। দেশের স্বার্থ, সমাজের রুচিশীলতা সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। একটা দেশ শুধু অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে উন্নত হয় না, রুচিশীলতারও একটা প্রশ্ন আছে। আমরা খুব সমৃদ্ধ মানুষ হয়ে গেলাম, সমৃদ্ধ দেশ হলাম, রুচির দিক থেকে যদি আমরা পেছনে পড়ে যাই তাহলে সেটা আমাদের কোনো বড় অর্জন নয়। আমাদের শিক্ষক সমাজকে, ডাক্তারদেরকে এবং সাধারণ মানুষকে, সবাইকে বুঝতে হবে জনগণের ভোগান্তি আমদানি করে এবং জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোনো দাবি আদায়ের উপায় হতে পারে না। আমাদেরকে বিকল্প পথ খুঁজতে হবে এবং সেই দিকেই অগ্রসর হতে হবে আমাদের। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল কিন্তু চিকিৎসকদের দাবি মেনেও নেওয়া হয়েছিল, 20,000 থেকে 25,000 টাকা করা হয়েছিল, তবু আজকে 50,000 টাকা চেয়ে আজকে আবার তারা রাস্তায় নেমেছে। সমস্যা হচ্ছে যে এই জায়গায় যেটা আমরা যদি ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু মূল্যায়ন করি, আমাদের ডাক্তার সমাজ, আমাদের ইভেন শিক্ষকরাও, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তারা মনে করে যে তারা সমাজের এলিট শ্রেণী। এলিট হওয়ার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু সেই মনোভাব পোষণ করার মধ্যে অবশ্যই দোষ আছে। আপনি দেখবেন আমাদের ডাক্তারদের আচরণগত প্রশ্ন অনেক আছে। আমাদের দেশের ডাক্তারদের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে রোগীদের সাথে তারা সহনশীল আচরণ করে না। আমরা রোগীরা যখন ডাক্তারদের কাছে যাই, তারা মনে করে তারা একটা শ্রেণীর মানুষ, উপরের তলার মানুষ, আমরা নিচের তলার মানুষ, তাদের জন্য অপেক্ষা করতে হবে এবং তারা যা বলে যেভাবে বলে সেটা আমাদের মেনে নিতে হবে। সাম্প্রতিক একটা সেন্ট্রাল হসপিটালের ঘটনাও সেটাই প্রমাণ করেছে এবং এতে আমাদের মনে হয় যে আমরা রুচিবোধের দিক থেকে এবং মূল্যবোধের দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা এই জায়গায় এগিয়ে যেতে হবে। আমাদের যত অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আমাদেরকে রুচিবোধের, মূল্যবোধের পরিবর্তনও ঘটাতে হবে। এবার আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকায় প্রায় 10 দিন ধরে সফর করছে ইউর একটি নির্বাচনী প্রতিনিধি দল এবং আজকে আমাদের সময় ওয়েবে এই মুহূর্তে যেই সংবাদটি লিডার রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীন, জানতে চেয়েছে ইউ। এ প্রসঙ্গে আপনার কি বলার রয়েছে? গণমাধ্যম কতটা স্বাধীন এই প্রশ্নটা খুবই আপেক্ষিক, এটার কোনো অ্যাবসলিউট কোনো অ্যান্সার নেই। সারা পৃথিবীর গণমাধ্যম নিয়ে প্রশ্ন করা যেতে পারে, প্রশ্ন করা যেতে পারে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিয়ে, প্রশ্ন করা যেতে পারে ইউরোপের গণমাধ্যম নিয়ে। গণমাধ্যম আসলে কতটা স্বাধীন, গণমাধ্যম আসলে কতটা নিরপেক্ষ, এগুলো খুবই রিলেটিভ বিষয়। আমরা পৃথিবীর বিখ্যাত গণমাধ্যম যারা এই সাংবাদিকতার বিকাশে এবং উন্নয়নে অনেক বড় বড় ভূমিকা রেখেছে, তাদের এখনকার বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে। বিবিসির ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে, সিএনএনের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে যে স্বাধীনতা বলতে কী বোঝায়। স্বাধীনতা আসলে এটা একটা, আমরা বলবো যে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। স্বাধীনতা হচ্ছে তাই, স্বাধীনতা হচ্ছে একটা সাহস। আপনি সাহস করে যেটা লিখবেন সেটাই আপনার স্বাধীনতা। প্রশ্ন হচ্ছে সাংবাদিকতায় আপনি সাহস করে যখন লিখবেন আপনার সাহসটা আসবে কোথায়? সাহস আসবে আপনার ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি থেকে, আপনার ইনভেস্টিগেশন থেকে, সত্য থেকে এবং সত্য তথ্য থেকে, প্রমাণিত তথ্য থেকে আসবে। আপনার কাছে যদি প্রমাণিত তথ্য থাকে, আপনি যদি ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি যদি আপনি এনশিওর করতে পারেন, সত্য প্রকাশে আপনাকে কে বাধা দিচ্ছে? আপনার দরকার শুধু সাহস এগিয়ে যাওয়ার। তা কাজেই তথাকথিত কোনো সংজ্ঞা দিয়ে সংবাদপত্রের স্বাধীনতাকে সংজ্ঞায়িত করা যায় না, এটাকে নিজেকে অর্জন করতে হবে, নিজেকেই সেটা ডেমনস্ট্রেট করতে হবে। আপনি গণমাধ্যমে কাজ করেন আবার অন্য যেভাবে কাজ করেন, তথ্য প্রকাশের এবং তথ্য প্রচারের এবং তথ্য প্রবাহের এই আধুনিক যুগে নানান চ্যানেল আছে। সেই যুগে আমরা ডিজিটাল এইজে আমরা এখন বসবাস করছি। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা কমিউনিটি, জার্নালিস্ট কমিউনিটি, তারা নিজেদের মতো করে একটা ব্যাখ্যা দেয়। তা আমরা বলবো ইউনিভার্সাল কোনো ডেফিনেশন নাই, নিজের সাহস থেকেই কাজ করতে হবে, সত্যের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ আমাদের দর্শকদের। দর্শক যা শুনছিলাম, সত্যের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। এই ছিল সংবাদ সংকলন আজকের পর্বে। প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন সময় টেলিভিশন। আগামীকাল আবার আসছে, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।